শেষ 100 100 লোক তো তদবীরের জন্য চলে যেতে হবে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এই বড়া উনাই দিগা বুঝা চলল প্রেম এমন এক জিনিস আমরা আছে না আমরা এক বিস্তারিত সজন ঘুমাই তারি তোমরা সমস্যা বুঝছ ভাইজান বুঝছি আমি যাও এদিক বুঝছো নাকি বলছি আচ্ছা ঠিক আছে জুয়ার কামল ভাই আমরা যারা আছি আমরা কিন্তু একটা আগের যে একটা সিস্টেম যাওই আছিল কিন্তু আমরা যে এই সমাজটা এই যে সার্কেলটা আমরা একজন আরেকজন লেগে জীবন মরণ কথা কন ঠিক না বেটি এই মুহূর্তে যদি কোন যে সিলেট পর্যন্ত ব্লক করে দিমু সুন্নিতর জন্য এই ফাগলটিরে দেখবেন নুড়ো এমনি হইতে রইছি তো তোমরা বুঝো না এগুলা এটা আমরা প্রেমের মাঠের মধ্যে কথা কইতে হিসাব করে কথা কই কথা কন ঠিক না বেটি কথা বুঝো দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে তাই ফেরে কাফেরেরা চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারক যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ জন্মেছি ভবে যেতে হবে তবে কেউ চিরদিন থাকবে না এটাই স্বাভাবিক ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না একটি কথা শুনে রাখুন আজকে যার মাহফিলে এসেছেন আমার সভাপতি মহোদয় খুব সুন্দর ভাষায় সাবলীল ভাষায় আমাদের আহলে সুন্নাতুল জামাতের এই ক্লান্তিকালে অত্যন্ত জ্ঞান গভীর কথা বলে আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলেন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে অনেক দূর এগিয়ে যাওয়ার কিন্তু সুযোগ আছে কিন্তু আমাদের সেই সুযোগটা কাজে লাগাতে হবে কথা বলেন ঠিক কিনা এটা আমাদের অনেক সুযোগ আছে অনেক জায়গা আমাদের গ্যাপ আছে গ্যাপগুলোকে পূরণ করতে গেলে ঐক্যবদ্ধভাবে অত্যন্ত মেন্টালিটিসকে পাওয়ারটা আছে এটাকে অত্যন্ত দয়াল নবীর মহব্বতে কাজে লাগাতে হবে কথা বলেন ঠিক কিনা তো আজকের মাহফিলে আপনারা এসেছেন আপনারা কি খুশি না বেজা তো কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি না রে তাকবীর না রে রিসালাত না রে গাউসিয়া
আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা শুনেছেন সদ্য আমাদের সভাপতি মহোদয় একটি ঘোষণা করেছেন মাদ্রাসার জন্য, আর সরি মসজিদের জন্য, মসজিদের ছাদের কাজ মনে বাকি আছে, এই ছাদের জন্য তিনি 1 লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। তিনি আগেও দিয়েছেন, আরও লাগলে আরও দিবেন। তো একটি কথা মনে রাখবেন, 10 লাঠি 1 বোঝা, 10 লাঠি 1 বোঝা। তো সুতরাং 10 জন মিলে যদি 1 টাকা করে দিই 10 টাকা, আর 1 জন 10 টাকা দিলে 1 জন দিকে গেল, আর সওয়াব কিন্তু 1 জনই পাইলো, আর 1 টাকা দ্বারা সবাই দিলে কিন্তু সবাই সওয়াবটা পাবেন। কথা কন ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা এই আল্লাহর ঘর মসজিদ, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ আল্লাহর ঘর। এই ঘরের ভিতরে যদি আপনি 1 টাকা 2 টাকা কোন যে যাই দিবেন, মনে রাখবেন আপনার দানটা তৌফিক অনুযায়ী যাই হোক না কেন, দান করবেন দুনিয়ার ভিতরে, এই দানটা কথা বলবে মিজানের পাল্লার ভিতরে। আর এছাড়া মসজিদ এমনই একটি ঘর, আল্লাহ যখন খানে কাবা ফেরেস্তাদেরকে দিয়ে, পৃথিবীতে প্রথম ঘরটা কিন্তু আল্লাহ ফেরেস্তা দিয়ে বানিয়েছেন, এরপরে আদম আলাইহিস সালাম সংস্কার করেছেন, এরপরে বাকি যতবার হয়েছে সবগুলো সংস্কার হয়েছে, প্রথম কিন্তু জান্নাতি পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই প্রথম এই আল্লাহর ঘরে ভিত্তি প্রস্তর করেছিলেন। জোরেগণ সুবহানাল্লাহ। এরপরে একের পর এক সবাই সংস্কার করেছেন, কিন্তু জান্নাতি পাথরগুলো দিয়ে যখন আল্লাহর ঘর প্রথম ঘরখানায় কাবা নির্মাণ হলো, কিছু কিছু পাথরের কণা অতিরিক্ত রয়ে গেল। এই পাথরের কণাগুলো আল্লাহকে বললেন, আল্লাহ আমরা তো তোমার ঘরে রাখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা এই পাথরের কণাগুলো যেগুলো পড়ে আছে এগুলো তোমার হাতে নাও, নিয়ে একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে এগুলোকে আকাশের দিকে ঢিল মারো। এবার ফেরেশতা ওই পাথরের কণাগুলো আকাশের দিকে এইভাবে ঢিল মারলেন, ঢিল যখন মারলেন তখন এই পাথরের কণাগুলো কোথায় যেন উড়ে চলে গেল। ফেরেশতারা বললো, আল্লাহ এই পাথরের কণাগুলো কোথায় গেল? আল্লাহ বললেন, এই পাথরের কণাগুলো সারা পৃথিবীর মধ্যে আমি ছড়িয়ে ছিটিয়ে নিক্ষেপ করেছি, যে জায়গায় গিয়ে পাথরের কণাগুলো পড়েছে সেই জায়গায় আমার নামে একটি মসজিদ নির্মাণ হবে। আমরা সেই দলিল মোতাবেক বুঝতে পারি যেখানে মসজিদ হচ্ছে সেখানে আল্লাহ পাকের একটি মহব্বতের পাথর আছে না নাই। এই জন্যই বলা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে মসজিদ বানাবে, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তাহলে দেখেন এই মসজিদ এমন একটি প্রেমের একটি নিদর্শন যেখানে আমরা এবাদত করি। আমার সম্মানিত তিনি সভাপতি মহোদয় তিনি বলেছিলেন যে আমরা এবাদত করি মসজিদে, জিয়ারত করি আল্লাহর আল্লাহর অলিদের মাজারে। যেখানে আবাদত করি সেখানে জিয়ারত করি না, যেখানে জিয়ারত করি সেখানে আবাদত করি না। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে আবাদত করি সেখানে সেজদা করি, যেখানে আমরা জিয়ারত করি সেখানে আমরা সেজদা করি না। এটাই কিন্তু একটি ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। তো পোস্টারটা দেন আমি পৈরা পৈরা দিকে কে কে আইছে এখানে আমি একটু বুঝালে সবারে বাস্তার তাই না? আমি আসি না, বাঁচার কোনো সুযোগ নাই। কাজে সাহেব তো কাজী সাহেবের প্রতি তো আমি সবসময় রাজি। কথা কন ঠিক নিও? আল্লাহ সুন্নিয়তের একটা অতন্দ্র প্রহরী, আল্লাহ হায়দারাস করুক, আমিন কন। এই বড়া উনাই দিগা বুঝছ শৈল প্রেম এমন এক জিনিস, আমরা আছে না আমরা এক বিস্তারতে ছজন ঘুমাই তারি তোমরা সমস্যা বুঝছ? ভাইজান বুঝছি আমি, যাও এদিকে বুঝছো নি কি বলছি? আচ্ছা ঠিক আছে। জুয়ার কামল ভাই, আমরা যারা আসি আমরা কিন্তু একটা আগের যে একটা সিস্টেম যাওয়াই আসছিল, কিন্তু আমরা যে এই সমাজটা এই যে সার্কেলটা আমরা একজন আরেকজন লেগে জীবন মরণ। কথা কন ঠিক না বেঠিক? এই মুহূর্তে যদি কোন যে সিলেট পর্যন্ত ব্লক করে দিব সুন্নিতর জন্য, এই ফাগলটিতে দেখবেন উড়ো এমনি উঠতে রয়েছি, তো তোমরা বোঝো না এগুলা। এটা আমরা প্রেমের মাঠের মধ্যে, প্রেমের মাঠের মধ্যে কথা কইতে হিসাব করে কথা কই। কথা কন ঠিক না বেঠিক? কথা বোঝো নি ব্যাপারটা। যাই হোক বাবার আমার এটা হইলে আমরা এটা হলে ইমানি ব্যাপার, ইমানি প্রেমের বাজারে প্রেমের আলাপ চলতেছে। এগুলো নিয়ে আপনারা আবার মনের ভিতরে কোনো ধরনের কিছু আইন নেন না। আমরা আমি বলছি কি, আমি আপনারা আমরা সবাই মিললেই সুন্নিয়ত। কথা কন ঠিক না বেঠিক? ঠিক নিও? এই যে আমি একটা বেড়া এখানে বইছি, এই যে মুরব্বী বেড়া বই রয়েছে হিসাবে মুরব্বীর বেড়া আমার জুতাটা বাড়ি দিয়ে কইলে এই আনতেলাম। এটা প্রেমের বাজার, এই বেড়ার সামনে ছোট বেড়া বই রয়েছে, এই বেড়া মুরব্বী সামনে বসে গেলে গে এ বাবা সমস্যা নাই, এটা প্রেমের বাজার, এখানে সিনিয়র আর জুনিয়র নাই। কথা কন ঠিক না বেঠিক?
কথা কি ক্লিয়ার না পরিষ্কার? হ্যাঁ জোর ভাই, আমি কিন্তু রাত্রে আপনার মিস করছি আড়াইটার সময়। কিরে আমি গারাউক মাহফিল করছিলাম, ভাবছিলাম যে দেখা করি আমি, ঠিক আছে গারাউক রাত্রে আড়াইটা ঘন্টা তো ছিলাম, প্রচণ্ড ব্যথা ছিল না? এই জন্য তো কইলাম যে বলে এর কইছিল তারা ফ্রেমের বাজারে হিসাব কিতাব মিলাই দেখা না, এটা মিলাইলে তোমরা লসও করবা, তোমরা অত ফ্রেম দেখাইতে যায় না, ঠিক আছে? যাই হোক বাবার আমার, সবাই আমাদের আপন, সবাই আমাদের কলিজার টুকরা, আপনারা আমাদের কলিজার টুকরা, আর আপনি তো এই দাওয়াতটা করার জন্য বহুত কষ্ট করছেন, ঠিক না? আমার বাড়ি বাড়ি যাই ঘুরছেন। যাই হোক আমি সেদিকে গেলাম না, সবাই একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই মাসের নাম কি? রজব। এই মাসের নাম কি? রজব মাস। জান্নাতের ভিতরে একটা নদী আছে, নদীর নাম হলো রজব। জোরে কর সুবহানাল্লাহ। জান্নাতে একটা নদী আছে, ওই নদীর নাম হলো রজব। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের যে নদীটা আছে রজব, নদীর নাম হলো রজব, এই রজব নামের নদীর পানির বৈশিষ্ট্য কি? আমার নবী বলেন, এই পানিটা বরফের চাইতে স্বচ্ছ, আর দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এক ফোঁটা পানি যদি পান করে তার জিন্দগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবী আমার ডাক দিয়া বলে, জান্নাতে একটা নদী, নদীর নাম রজব। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রজব নামের নদীর পানিটা কারা পান করবে? নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবীরা, এই নদীর পানিটা তারাই পান করবে যারা রজব মাসে অন্তত একটা রোজা রাখবে। আমার আল্লাহ ওই জান্নাতে রজব নামের নদীর পানি পান করিয়ে দিবে। আর ওদের কান্না সুবহানাল্লাহ গো। এই জন্যই তো আমার নবী, এই রজব মাসটা যখন আসত, আমার নবী এভাবে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ইলা রমাদান। আল্লাহর হাবিব বলতেন, হে আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে বরকত দাও, ওয়া বাল্লিগনা ইলা রমাদান, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। মানে হলো রমজান পর্যন্ত হায়াতটারে লম্বা করে দাও। এই জন্য যুবক ভাইয়ের আমার, ও মুরব্বী আব্বুরা, তার মানে প্রমাণ হয়ে গেল রজব এবং শাবান মাসটা অনেক বরকতের মাস, রমজান মাসটা অনেক বরকতের মাস। তার দলিল আছে। দলিল কি জানেন? নি দলিল হলো, রমজানের পরে ভাই, নেন নেন অসুবিধা নেই, রমজানের পরে, রমজানের পরে দিনে, রমজানের পরে দিনে মনে রাখবেন। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, বারোটা আরবি মাসের ভিতরে তিনটা মাসের কথা আপনি কেন উল্লেখ করেছেন? আপনি বলেছেন, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, রমজান মাস পর্যন্ত কেন আপনি হায়াত লম্বা চেয়েছেন? আমার নবী বলেন, না রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। সুবহানাল্লাহ বলতেন না? মন কি খুব এলেম হলো আপনাদের? আখির মোনাজাত করে দিব, দোয়া করে দিব, একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবী বলেন, ইন্না রজব শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস, ওয়া শাবান শাহরি, আর শাবান মাসটা হলো আমি নবীর মাস, ওয়া রমাদান শাহরু উম্মতি,
আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। ইয়া রাসূলুল্লাহ, রজব মাসটা কেন আল্লাহর মাস? আমার নবী বলেন, এই রজব মাসে আল্লাহ অনেক রহমত আর বরকত রেখেছেন। রজবের নামে আমার আল্লাহ একটা নদী বানিয়েছেন, আর রজব মাসে একটা রোজার বরকত হিসাবে ওই নদীর পানি উপহার দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, সবচেয়ে বড় ফজাইল হলো এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ আমাকে মহান রবের দিদার নিয়েছে। আমার যুবক ভাইরা, এরপরে নবীকে প্রশ্ন করা হয়, নবী গো, শাবান মাসটা কেন আপনি নবীর মাস? আমার নবী আপনার নবী বলেন, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটি রাত আছে, যেই রাত্রটা হলো যেই রাতের ভিতরে আমার আল্লাহ আমার উম্মতের সবচাইতে বেশি গুনাহ মাফ করবেন। এই জন্য শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা আমার উম্মতের মাস। সমলি ওয়া নাজিজি বিহি, এই রমজান মাসের রোজা আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন, 11 মাসের হিসাব কিসাব মিজানের পাল্লাই আটানো হবে। আর রমজান মাসের ফজিলত, রমজান মাসে যারা বন্দিগি করবে, রোজা রাখবে, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আমার বান্দাকে দান করব। এই জন্য যুবক ভাইয়ের আমার, মাসটা হলো রজব, এই রজব মাসে একটা রোজা রাখলে ওই যে নদীর পানিটা পান করা যাবে। আবার এই মাসের ভিতরে এমন একটা ঘটনা আসে কেন জানো, এটা হলো প্রেমের ঘটনা। আমার আল্লাহ রসুলকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছেন। পৃথিবীর কোনো নবী আল্লাহকে স্বচক্ষে দেখতে পারে নাই। আজকে বাংলাদেশের মধ্যে অনেক মানুষ বলে, আমার নবী নাকি আল্লাহরে স্বপ্নে দেখেছেন। আর আমার নবী বলেন, আয়াতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে নিজের চর্মচক্ষু দিয়া সরাসরি অতি সুন্দর নমুনায় দেখেছি। এই জন্য এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মহান রবের দিদার নিয়েছেন। নবীদের মধ্যে একজন নবী, যার নাম হলো মূসা কালিমুল্লাহ, আল্লাহকে দেখার জন্য বলেছিল, তোর পাহাড়ে গিয়ে আল্লাহ রব্বি আরনি, প্রভু তুমি দেখা দাও। আল্লাহ বলেছেন, লাম তারানি, অ মূসা, কিয়ামত হয়ে যাবে, ও মূসা রে, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। লাম তারানি নুফি তাকিদ বলাম দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই দেখতে পারবে না। রে নাওয়াসাবালিল মুজারে আনলান কাই ইজান, এগুলো মুজারে পূর্বে, সে মুজারকে নসব দে, এর মিনিংস হলো কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। নফি তাকিদ বলানো হলো যেটা ভবিষ্যতে কোনো কাজ 100% না হওয়া বোঝায়, কখনোই সম্ভব না, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। এরপরে মুসা নবী কয়, আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ কয়, ঠিক আছে তুমি আইসো, তুমি তো সহ্য করতে পারবে না। এবার মূসা নবী তোর পাহাড়ের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে যার্রা পরিমাণ নূরের জিলিকটা ছাড়বেন। ওই মুহূর্তে মূসা নবী তোর পাহাড়ে জুতা নিয়ে উঠতে চাই, আল্লাহ ডাক দিয়ে কে, হ্যাঁ মূসা, তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, তোমার জুতাগুলো নিয়ে তোর পাহাড়ে ওঠা যাবে না, এই জুতাগুলো খুললে তুমি তোর পাহাড়ে উঠো। মূসা নবী জুতাগুলো খুললেন, তারপরে তোর পাহাড়ে উঠলেন দেখার জন্য। আর আমার নবী এমন নবী যিনি আরশে আজিমে যাইয়া জুতা মুবারক খুলতে চাই গো, আল্লাহ ডাক দিয়ে কই, হে বন্ধু নবী আমার, আপনি নবী তো কালিমুল্লাহ নয়, আপনি নবী হইলেন আমার হাবিবুল্লাহ। এ বন্ধুরি ও মাধবপুরের বাবারা, বিজয়নগরের বন্ধু, ও আলীনগরের বাবা, মূসা নবীকে আল্লাহ কয়, এ মূসা, তোমার জুতা খুললে আমার উতুর পাহাড়ে উঠো। মূসা নবী জুতা খুললে উঠলেন, আর আমার নবী মেরাজে যাওয়ার সময় আর শাজিমে গিয়ে জুতা মোবারক খুলতে চাই, আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমুল্লাহ নন, আপনি খলিলুল্লাহ নন, আপনি নাজিউল্লাহ নন, আপনি খলিফাতুল্লাহ নন, আপনি রুহুল্লাহ নন, আপনি সফিউল্লাহ নন, আপনি হলেন হাবিবুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতা মোবারকের ধুলা পাওয়ার জন্য আমার আরশে আজিম কোটি বছর ধরে অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামা, জিন্দাবাদ,
আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার এই আওয়াজে মানে না জোরে করে আল্লাহু আকবার তো নবী দিয়া নবীর মর্যাদা বুঝাইতেছি আর আমগো দেশের মৌলভীরা কয় নবী আমরার মত মাথা ঠিক থাকে কি লাগে কও এরা নজদের ট্যাবলেট খাইছে কথা কোন ঠিক না বেটি ঠিক কইছস নাকি তা না বে ঠিক কইছস তোরা জালামু গেলাম ধরে দিস আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে এই তুলনা আছে আমার যুবক ভাইরা খুব নবী দিয়া নবীকে বুঝাচ্ছি যেখানে কোনো নবী আমার নবীর মত না সেই নবী আমার তোমার মত হয় কেমনে কথা কোন ঠিক কিনা নবী কয় আইয়ুকুম মিসলি কে আসো আমার মত নবী কয় আমার মত কেউ না তুমি কো নবী তোমার মত বোঝা গেল তোমার ঈমান তালাক তোমার বউ ওটু তালাক ওটু তালাক কি তালাক ওটু ওটু ম্যানুয়াল না ওটু কথা কোন ঠিক কিনা বলেন নবীর সঙ্গে গাদদারি করলে কি ঈমান থাকবো যারা তারা চলছে ধর্মনিয়া বারাবারি গো ধর্মনিয়া বারাবারি আগুনি মানের বাজার তাই কো হুশিয়ারি আলীনগর তাই কো হুশিয়ারি উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে বর্তমানে তারার দল দেশ কারার দল নাম কইছি নাম কইছি বর্তমানে তারার দল তো তোর জলে কি লেগে আমি তারা কইলে তোমার কেন জলে বন্ধু তোমার কেন জলে আমি নাম কইছি ও বর্তমানে তারার দল দেশটা গেছে ভরে আরে যুক্তি তর্কে সরল মনা আমার কাছে আইতো না যাইবো কই জানি নে জিরি কিচ্ছু বুঝে না হারের কাছে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো ঘোষি আরে মানুষ তাই কো ঘোষি আরে চলছে ধর্মনিয়া বাড়া বাড়ি গো ওরে ধর্মনিয়া বাড়া বাড়ি আগুনি মানের বাজারে তাই কো ঘোষি আরে মানুষ তাই কো হুঁশিয়ারি নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে ঠিক না বেঠি এসব কথা শুনলে তার আর নাম কইছি এসব কথা শুনলে তার আর বুকে আগুন ধরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে যুক্তি তোর শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করি বারে তাই কো ঘুষি আরে মানুষ তাই কো ঘুষি আরে ঠিক না বেঠি আমরা এই এলাকাত এই দাসে ওয়াক চলে এই জন্য আমি এই দাসে কথা কই আবার যখন চিটগং যাই তখন আবার আরেক দাসে কথা বলি যখন আবার সিলেটে যাই তখন আবার একদম কোরআন শরীফটা হাতে নিয়ে কথা বলি এরারে বুঝাই দিই তোরা বুঝিস না যে তাহিরি সম্বল শুধু গান আর শাহ নয় তোরা যদি সাহস থাকে তাহিরি সামনে বয়ে যাই গাছকে খেলা পাই গেল আগে কয়ে দিছি কলা গাছের ডাক্তার বেড়া হইলে আসবে মরার আগ পর্যন্ত কাজে লাগবে কথা কন ঠিক না বেঠি এটা আমার বিজয়নগর কথা কন ঠিক না বেটি গো বাড়ি ওলার বাড়ি না বার বাড়ি ওলার বাড়ি বড় বড় লেকচার আমার ভাই সে বিজয় করে এগুলো চলবে না কথা কন ঠিক না বেটি এই জন্য নবী দিয়া নবী বোঝাই ভাই কষ্ট নিয়েন না আমি কিন্তু এইভাবে এই এলাকাতে আসলে এইভাবে না করলে আর আমার সময় অল্প তো কিছু ফ্রেম না দিলাম কবে যে গেছলাম কষ্ট করে না খাইয়া কাম হইছে না কিন্তু বড় কাম করছি মসজিদে কালেকশন কইরা কথা কন ঠিক না বেটি আর যারা দান করছে হ্যারো সব পাইছে যারা মারহাবা কইছে হ্যারো সব পাইছে আমি কি আর পাইছি না কিও ঠিক নিও এবার মুসা নবীকে আল্লাহ দেখা দাও সত্তর হাজার নূরের পর্দা থেকে যাররা পরিমাণ যখন নূরটা জিলিক মারছে মুসা নবী বেহোশ হয়ে বইরে গেছে একটু ফরকে আল্লাহ আমি কোথায় কয় তুমি তোর পাহাড়ে কয় তোর পাহাড়ের অবস্থা এমন বেহাল দশা কিনলে গা কয় এক আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই আরে মুসা নবী নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই আর আমার নবী মেহরাজে যাওয়ার পরে নবী বলেন আমি যখন আল্লাহর খুব কাছাকাছি গেলাম সুম্মা দানা ফাতাদাল্লা ফাকা না কবা কৌশিনী আও আদনা
আলামিন বলেন অতবার 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 এমন কাছাকাছি গেছে আমার নবী কয় আল্লাহ যে কুদরতি হাতটা আমার কাদের উপরে রাখছে আমি নিজেই শীতল শীতল অনুভব করেছি ঠান্ডা ঠান্ডা বারদুন আসছে হাদিসের বারতে কাতি ভাইয়া আমার কাদের উপরে যখন হাতটা রাখা হয়েছে আমি ঠান্ডা অনুভব করছি আল্লাহর কুদরতি হাত আমার কাদের উপর রাখলেন জোরে কোন না সুবহানাল্লাহ তার মানে হলো মুসা নবী আল্লাহর আল্লাহর তাজাল্লি সহ্য করতে পারে নাই আর আমার নবী ডাইরেক্ট আল্লাহর সঙ্গে গিয়ে কথা বলে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী পৃথিবীর কাহারো মত না হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব এই চলে সেট কিনতে পারি আছে কত ভালো মানুষ তাহিরি না আবার তুমি বিয়াদ দিবে গরে বান্দর মত কান দই বই ভাই সুযোগ দিতাম না ওক টিপ তাদের বাড়ি আলহামদুলিল্লাহ এই মাল ফারক বাইনাল হাবিব ওয়াল কালিম হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি কালিম হলো তিনি যিনি দেখার জন্য তোর পাহাড়ে যায় আর হাবিব হলো তিনি যিনি বিছানায় ঘুমাইয়া থাকে স্বয়ং আল্লাহ নবীর দেখা দিতে চায় পার্থক্য তো বোঝে না অনেকে এবার আসেন খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ মধ্যে পার্থক্য কি খলিলুল্লাহ হলো তিনি যিনি খলিল হইতে যায় 10টা পরীক্ষার কেন্দ্রে যাওয়া লাগছে লাস্টে ইব্রাহিম নবী নিজের সন্তানের গলায় ছুরি চালায়া আল্লাহর খলিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীরে খলিলুল্লাহ উপাধি দিতে যাইয়া 10টা পরীক্ষার কেন্দ্রে নিয়েছেন কিন্তু আমার নবীর আল্লাহ হাবিবুল্লাহ বানাইতে যাইয়া একটা পরীক্ষার কেন্দ্রে নেই নাই আমার আল্লাহ আমার নবীরে বিনা পরীক্ষায় হাবিবুল্লাহ বলেছে আরে বাবা সকল নবী আর আমার নবীর মধ্যে পার্থক্য হলো সব নবীগণ হাশরের ময়দানে নফসি নফসি বলে কাঁদবে আমার নবী একমাত্র কাঁদবেন উম্মতি উম্মতি বলে কথা বলে না ঠিক না বেঠি অনেকগুলা পার্থক্য আছে এই জন্য আমার নবী ঘরের মধ্যে ঘুমায় আল্লাহ ডাক দিয়ে কয় হ্যাঁ জিব্রাইল ফেরেশতার আল্লাহ আমার নবীর দেখার জন্য পাগল এর ছাড়া এছাড়াও আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জানও কিনেছি মুমিনের মালও কিনেছি আল্লাহকে আলিনগর থেকে ডাক দিয়ে বলি আল্লাহ তুমি কিসের বিনিময়ে মুমিনের জান এবং মাল কিনলা আমরা তো দুনিয়ায় মাল কিনতে গেলে টাকা দিতে হয় তুমি নিজেই বান্দা বানাইলা আবার তুমি কইলা তুমি কিনলা তুমি জান কিনলা আবার মাল কিনলা কিসের বিনিময়ে তুমি মুমিনের জান কিনলা মাল কিনলা আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা মিনাল মুনাফিকিনা বলে নাই মিনাল মুশরিকিনা বলে নাই মিনাল ফাসিকিন বলে নাই মিনাল কাফিরিন বলে নাই আল্লাহকে আমি মুমিন থেকে শুধুমাত্র কিনছি মুমিনের জানও কিনছি মালও কিনেছি কিসের বিনিময়ে কিনেছেন ওই বিআন্না লাহুমুল জান্না আমি জান্নাতের বিনিময়ে মুমিনের জানও কিনলাম মুমিনের মালও কিনলাম রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মেরাজের 11টা কারণের ভিতরে একটা কারণ হলো আমার আল্লাহ যে জান্নাতের বিনিময়ে নবীর ঈমানদার উম্মতের জানও কিনলো মালও কিনলো এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ মেরাজে নেওয়ার পথে আবার আল্লাহ নবীর জান্নাতটা দেখাইছি এই জন্য যুবক ভাইয়ার আমার আল্লাহ ডাক দিয়ে কে হে জিব্রাইল কোটি কোটি ফেরেশতারা আমার বন্ধু নবীর দেখতে চায় আমি আল্লাহ নিজে দেখা দিব তুমি জান্নাতের ভিতরে যাও জান্নাতের ভিতরে গিয়ে আমার নবীর একটা পাগড়ি মুবারক একটা জামা মুবারক গল বডির জামা মুবারকটা নিয়ে আসো জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের গেইটের মধ্যে গেল যাওয়ার পরে দেখলেন একটা ফেরেশতা দাঁড়ায় আছে যেই ফেরেশতা হলো জান্নাতের দারওয়ান জান্নাত হলো হযরতের রেদওয়ান এই রেদওয়ান এমন একটা ফেরেশতা
রাস্তা যার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা বিশাল বড় একটা ফেরেশতা দাঁড়ায়া রইছে ফেরেশতা ডাক দিয়ে কি আখি ভাই জিব্রাইল কেন তুমি এখানে এসেছো এবার জিব্রাইল বলে অ ফেরেশতাদের দেওয়ান তুমি কি জানো না কোটি কোটি ফেরেশতার নবীর দেখার জন্য পাগল আল্লাহ নিজে দেখা দিবে আমাকে বলেছেন এই জন্য আমি জান্নাতে যাব এখন আমি মানুষকে বলতে চাই জিব্রাইল যখন জান্নাতের ভিতরে ঢুকলো দুইকা দেখতেছেন জান্নাতের ভিতরে আমার নবীর জামা মোবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা গইরা গইরা আমার নবীর সালাম দিতেছে তুমি মৌলবী নবীর সালাম দিলে কি আর না দিলে কি যখন তুমি বলতে তুমি ছিল না যখন আমি ছিলাম না চার ছিল না কুরসি ছিল না কিছুই ছিল না ও বন্ধু গো পৃথিবীর কেউ যদি তোমার না ডাকে তুমি কষ্ট নিও না গো বন্ধু এই পৃথিবীতে শুধুমাত্র ছিলা তুমি আর আমি আমি আল্লাহ তোমারে বানাইলাম তুমি আমার দেখেছো আমি তোমারে দেখেছি ও বন্ধু পৃথিবীর কে যদি তোমার না ডাকে তোমাকে ডাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনে যথেষ্ট জোরে কোনা ঠিক না বেঠি আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি কোরআন হাদিস স্কুলে দেখো নবীর পরে কেহ নাই নবীর কণ্ঠে চে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার সব আমল বরবাদ হইবে তোমার আমল করে হবে কি আশরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন এই আওয়াজে মানে না হুঙ্কার দিয়া বলো ইয়া রাসূলুল্লাহ কথা বলিবেন বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া খুলিয়া দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি জোরে সুবহানাল্লাহ বললে কি ভালো হবে না রে বাবা আমার নবীর জামা মুবারকের পাশে 70,000 ফেরেশতারা গইরা গইরা নবীর পোশাক মুবারকের সালাম দে জিব্রাইল সেই মাত্র পোশাক মুবারক গুলো হাতের মধ্যে নিল ওই ফেরেশতারা ডাক দিয়ে কই জিব্রাইল তুমি পোশাকগুলা কেন দল্লা কই তুমি কি জানো না আমার নবীর পোশাক মুবারক গুলো আল্লাহ আর নবীর কাছে নিয়ে যাওয়ার জন্য বলল কই কেন কই নবীকে আমার আল্লাহ দিদার দিবে এই কথা বলি আরে বন্ধু যেই মাত্র জিব্রাইল পোশাক মুবারকটা ধরল ফেরেশতারা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া কই ও জিব্রাইল জীবনে কোনোদিন নবীরে দেখি নাই জীবনে আমার আল্লাহর হাবিবকে কোনোদিন আমরা দেখি নাই গো জিব্রাইল ও জিব্রাইল শুনেছি এই জামা মুবারক গুলা নাকি নবীর যার ওসিলে আল্লাহ আমরারে বানাইছে ওই নবীরে কোনোদিন আমরা দেখি নাই এই জামা মুবারক গুলা দেখা দেখা নবী দেখার জ্বালানি পাইতাছি ও গো সারা জ্বালায় কে সে জানে মনের ব্যথা বুঝবে কে রাসূল বিনে কথা কোন ঠিক কিনা জিব্রাইল ডাক দিয়ে কি ফেরেশতারা তোমরা অপেক্ষা করো সেই ড্রেসের মালিক আসতেছে ওরে বাবা রে মাধবপুরের একটা টেইলারের নাম কোন মাধবপুরের সানমন টেইলার ঢাকায় সানমন টেইলার আছে আমি কেন নবী নবী করি আমার কাজী সাহেব কেন নবী নবী করে এ বন্ধু কেন করি শরীরটা বেশি ভালো লাগে না রে বন্ধু নবীর কথা মনে হইলে এ বন্ধু রে আমার
আমরা জামা বানাই কত টেইলার থেকে শরীরটা মাপ দিয়া বানাই ফিটিং হইবনি আমার নবীর জামা মোবারক গুলো পৃথিবীর কোন টেইলার বানাই নাই সানমন টেইলার বানাই নাই পৃথিবীর অন্য কোন টেইলার বানাই নাই আমার আল্লাহ নিজে কোন ফায়া কোন হউ বলতে ড্রেস হয়ে গেছে নবীর গায়ে কোন রঙের জামাটা লাগাইলে নবীর সুন্দর লাগবো শরীরের মধ্যে কেমনে লাগলে নবীর শরীরটার মধ্যে ফিটিং হইব এই চয়েসটা পৃথিবীর কেউ করে নাই এই চয়েসটা করলো আমার আল্লাহ আল্লাহ নিজে চয়েস করলো বন্ধুর রঙের একজন বন্ধুর গায়ের জামাটা কেমন হইব বন্ধুর জামাটা গায়ে কেমন লাগবো বন্ধুর জামাটা লম্বা কতটুকু হইব আমি তো মনে করি না জানে নবীর শরীরটার মধ্যে সেদিন দেশটা কেমন লাগছে ও বন্ধুরে কত মানুষ ওয়াজ করলো কিন্তু ওয়াজ তো আসল ওয়াজ করছে এখনো পাইলাম না আমি নিজেও বুঝতেছি না কোন ভাষায় কথা বলবো মেরাজের কথা আল্লাহ নিজে জান্নাতের জামা পাঠাইলো এই জান্নাতের জামা যদি পাঠাইলো জিব্রাইলকে আন্না যদি ঘরে পৌঁছাইলো নবীকে যদি পড়াইলো এই পড়াইয়া যদি লাম ওখানে নেওয়াইলো নেওয়ার পরে গেল নবী এত কিছু দিয়া আইলো কেমনে এখন জামাতে ভরাইয়া দিল জামাটা কি আল্লাহ রাখাই দিল নাকি আবার দিয়াই দিল দিয়া যদি দিল জামাটা কই ওরে কি দিয়া নি থাক রাত্রে বারোটার পরে রোয়াজ এখন কোন যেত না অসুবিধা নাই শোনেন আস্তে 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 আমার আমার যন্ত্রণায় আমি কথা বলতেছি আমার যন্ত্রণায় আমি রাত্রে দুইটা না তিনটা মাহফিল আছে এই চিন্তা আমি করি না আমি মনে করি এখন মাহফিলটা আমার শেষ মাহফিল এটাই আমার শেষ এই জন্য আমি যদি একবার মই রোজা আমার কোনো দুঃখ নাই কথা বল ঠিক না বিপি আপনারা বিজয় করে মানুষ আমি এলাকার ছেলে হিসেবে আল্লাহ পাক যতটুকু আমাকে ইজ্জত সম্মান যতটুকু মানুষের ভালোবাসা দিচ্ছে এটা আমার জন্য মায়ের দোয়া কথা কন ঠিক না বেঠিক দুই হাত তুলবেন না সবাই দুই হাত তুলবেন আপনারা ঘুমাই গেছেন না কিন্তু একটা স্লোগান দেয় জোরে দেয় মাইক কই মাইক দেয় স্লোগান দাও তুমি জীব তুমি হাত তুলবে না সবাই তুমি জীব তুমি মরণ এই গজলটা আমি নিজের হাতে লিখছি প্রায় 5 কোটি মানুষ দেখছে বলেন তুমি জীব তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি জীব তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোদে পারের তরি তুমি মোদের রি তুমি নিদানে তোরানে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো এই হাতরা তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীব তুমি মরণ আধার করে তুমি আপন তুমি জীবন তুমি স্বপন আধার করে তুমি আপন তুমি
মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ আমার কথা কি আপনারা অসন্তুষ্ট? এই রজব মাসে যদি এই কথাগুলো না বলি আর কোন মাসে কমু? মহরমে যদি কারবালার আওয়াজ না করি কোন সময় করবো? রবিউল আউয়াল যদি মিলাদুন্নবীর আওয়াজ না করি কোন সময় করবো? এই রজব মাসে যদি মেরাজের কথা না কই কি চৈত্র মাস কাতি মাসে কইতাম? শুধু বলতে মেরাজ শুধু একটা ঘটনা নয়, একটা কথা মনে রাখবেন, অনেকে মনে করেন মেরাজ একটা ঘটনা, আসলে মেরাজ একটা ঘটনা না, এটা একটা ইমান নির্যাতনা। কথা বলেন ঠিক কিনা বলেন? সবগুলোকে ঘটনা বলে উড়াই দিয়েন না, মেরাজ মূলত একটি চেতনা। কেমন চেতনা? কেমন চেতনা? কই নবী মেরাজে গেল, আয়েশা দেখতেছে শিকলটা লড়তেছে, উজু করে গিয়েছিল, আয়েশা দেখে উজুর পানিগুলা গড়াইতেছে। এত অল্প সময় মেরাজ, আবার তত্ত্বে পাওয়া যায় 27 বছর কাটাইছে। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি যেদিন রসুল মেরাজ করছে সারা রাত রসুল আমার পাশেই ছিল। এই দলিল দ্বারা বোঝা যায় নবী গেছে না, কিন্তু আয়েশা সিদ্দিকার কথাও ঠিক আছে, কিন্তু আয়েশার কথা গ্রহণযোগ্য হবে না, যেহেতু রসুল বলছেন আমি গিয়েছি। নবীর উপর আর কোন কথা আছে? রসুল বলছেন আমি গিয়েছি, রআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আল্লাহকে নিজের চর্ম চোখকে সেই রাত্রে দেখেছি। কেমন দেখেছেন জানি না, আল্লাহর আকার আছে বললে ইমান শেষ, নবী দেখে নাই বলল ইমান শেষ। নবী যদি দেখতে থাকে তাহলে কি দেখল? এই জন্য কইলাম এটা ঘটনা না, এটা একটা চেতনা। সেই চেতনা যুগ যুগ ধারণ করেছে ইমানদারেরা। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক হয়ার আল্লাহ বলেন জিবরাইল তুমি বন্ধ নবীর কাছে যাইবা, কিন্তু তোমার হাতের মধ্যে 70,000 লাইট নিয়ে যাইবা। জিব্রাইল কয় নবী গো কতবার নবীর কাছে গেলাম, কোনোদিন তো লাইট নেওয়া লাগে নাই। আল্লাহ কয় নবীর কাছে তুমি যাইবা রাতের বেলায়, আল্লাহ রাত্রে তো গেছি কখনোই তো লাইট নিতে হয় নাই। আল্লাহ বলে কেন? আল্লাহ বলে বাবা বাবা না লক্ষ্মী বাবা, এই একটু সর হয়ে দিয়ে যা, তোরা ফলো অনেক দিকে যা। বসো কি মায়া লাগাইলাম মদিনায়া মাকে। আমি নিজে কিন্তু খাইছি না, এই একটু পানি একমাত্র মুখে দিলাম। বাড়িতে কিন্তু ঠিক আম্মা গেছিল খাইয়া যাবো, ইয়ানকে খাওয়ার টাইম পাইতে না, মার কথা যে টি হই লাগে, আসলে কিন্তু টাইম কিন্তু টি হয়ে পাইছি না, কথা কম ঠিক না বেটি? তো এরপরে ওই যে একটু পানি খাইলাম, যাই হোক অসুবিধা নাই, আপনারা খাইছেন না অনেকে, আমি না খাইলাম অসুবিধা নাই, কিন্তু মনে রাখেন আমরা এই কষ্ট করতেছি একমাত্র নবীর জন্য। কথা বলেন ঠিক না বেটি? তো আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, কাউকে ঘৃণা করবো নবীর জন্য, ঠিক না বেটি? কি বর্তমান চেয়ারম্যান সাহেব সম্ভাব্য প্রার্থী, সম্ভাব্য পদপ্রার্থী জনাব হরেশ্বর, না নাম কি? আবুল বাশার চৌধুরী। আবুল বাশার অ্যাডভোকেট আবুল বাশার চৌধুরী সাহেব, এই মসজিদের জন্য কিও কলবে কলবে মিলনা ইতা আমি বানা রাখছি মারো, ঠিক আছে? ইতা কামে লাগে, ইডিও কামে লাগে, তো দাদিক নিও রাস্তা জন্য নামে যাবো, মিস ইল্লিলে আমি কলবে কলবে মিল লইলে যাবো। অ্যাডভোকেট জনাব মোহাম্মদ
আবুল বাশার সাহেব তিনি দিবেন মসজিদের জন্য 50,000 টাকা ধরে কেন মার হাল নারে তাকবীর মারে সালা সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী না আল্লাহ আপনি কবুল করেন আমিন কর হরস্বরী নিন হরস্বরী নিন না समय तुम बुझा এখন নবীর মেরাজ কি দিনে না রাইতে কথা জানো দিনে না রাইতে প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি তার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন দিনে নয় রাতের বেলা এও আবার লাইলুন নয় লাইলাতুন নয় লাইলান মানে কি অংশ সময় অল্প সময় আবার জিব্রাইল আলাইহিস সালাম জামানিয়া নবীর কাছে আসলেন নবী তো কোন মেহানির ঘরের মধ্যে নিদ্রা অবস্থায় আমি আপনি ঘুমাইলে দেখি না আর নবী ঘুমাইলে দেখার ক্ষমতা আছে না নাই আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙা যায় নবী ঘুমাইলে ওযু ভাঙতো না রে এইজন্য আয়েশা থেকে আমার নবী ঘুমাইতাছে জিবরাইল আলাইহিস সালাম ডান বাম সব দিক দিয়ে গেল নবীরে কেমনে ডাক দিব জিবরাইলে হুকুম পায়া মক্কায় সে দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় সে দাওয়াত লইয়া ডাক দিতে না সাহস পাইয়া জিব্বা কদম তলাই সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাইয়া চক্ষু মুবারক পানি মুবারক ছেড়ে দিল জিব্রাইল কই নবী গো কত নবী আল্লাহর দেখার জন্য পাগল স্বয়ং আপনারে নিজে দেখা দেওয়ার জন্য আমাকে পাঠাইছে ও নবী কান্দেন কেন আমার নবী বলে জিবরাইল আমি তো কালিমুল্লাহ নই রে আমি তো রুহুল্লাহ নয় আমি তো হাবিবুল্লাহ আমি যদি আল্লাহর দিদারে চলে যাব আমার জমিনের কোটি কোটি উম্মত আমি কোথায় রেখে যাব আমি আমার উম্মত কোথায় রেখে যাব আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধু নবীরে বলে দে আমার বন্ধুরে আমি যতদিন আমার কাছে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর একটা উম্মতের আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না আল্লাহু আকবার কি দিয়া বুঝাইতাম রে কথা বাঙালিরে এই কথাটা শোনার পরে নবী একটা হাসি দিলেন ফাতা বাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী একটা মুস্কি হাসি দিলেন হাসি হলো তিন প্রকার এক প্রকার হাসির নাম দেহেক আরেক প্রকার হাসির নাম হলো কাহকা আরেক প্রকার হাসির নাম হলো তাবাসসুম আমার মেয়ের নামও তাবাসসুম একটা গরের কথা কইতাম নি শরমের কথা কইলাই হ্যাঁ একটা শরমের কথা আর কি কাজী সাহেব কইলেন হ্যাঁ আমি বিয়া করার আগে ওই এই ফুলাফান তারা শুনিস না আসুস দু তোরা আসুস দু ফুলাফান ফাজিল তো আমি বিয়ে করার আগে ওই দেখে কেমন আসি দাঁত বন্ধ কর মাতা নোয়া আমি আল্লাহর কইস্তাম আল্লাহ আমি যদি বিয়ে সাথে করি যদি তুমি আমার সন্তান দো তাহলে প্রথম সন্তানটা আমার মেয়ে দিও বিয়ে করার পরও আমি আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে আগে চেষ্টা আমি এখনও করি তুমি আমার একটা মেয়ে দিও
অন কবুল করছে কিনা আমি জানি দিছি যেহেতু বুঝতাছি কবুল করছে নাহলে আল্লাহ দয়া করছে একটা দইছে তো আল্লাহ পাক আমারে একটা মেয়ে দিছে মেয়ের নাম রাখছি তাবাসসুম জাহান তোহফা অর্থ হলো পৃথিবীর মুচকি হাসি উপহার তাবাসসুম মানে মুচকি হাসি জাহান মানে পৃথিবী তোহফা মানে হলো উপহার আমরা হাদিয়া তোহফা নিয়ে যাই না এই তোহফার কি উপহার পৃথিবীর মুচকি হাসি উপহার আমার সমাজের একটা সমস্যা হইলো একটা মেয়ে যদি হয় খুশি হয় মোটামুটি দুইটা যদি হয়ে যায় গালটা ফুলাই না তিনটা যদিও আরো গালটা ফুলাই না সাতটা হইলে তো জামাই কো বোর দোষ বউ কো জামার দোষ কিন্তু মুসান তোমার মায়ের কটা খারাপাটা তুই দিন মাশাআল্লাহ ওনার মেয়ে হইলো পাঁচ জন মারহাবা কর না বেটা ভাষটা বেহস্ত ভাই সতের লাগে তো মস্তানি দাও ভাই ভাষটা বেহস্ত হইলে তো বাপ দেহস না হাদিস শরীফে নবী কইছে দারার মেয়ে হইলে মেয়েটারে সুন্দর করে লালন পালন কইরা বিয়া দিব এত এই মেয়েটারে লালন পালন করে বিয়া দিল না বরং একটা জান্নাতের টিকিট লাভ করলো মেয়ে লাভ আছে নিও লাভ আছে আয়েন আরেকটু দেখি শুনেন এরপরে এখন কথা কই আস্তে আস্তে কই রাত্রি একটু গভীর কথা কইলাম বলে এখন দিনের বেলা তো মনটা ওই জায়গা ওই ঈদগার এইবারে মসজিদের কোনা চরগ গাড়ির মধ্যে মুসা নবী আল্লাহরে জিগে আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো আল্লাহ কয় আমি যখন খুশি হই তখন আমি বান্দার মধ্যে বৃষ্টি নাজিল করি মুসা নবী তো কথা কই অভ্যাস না এরপরে জিগে আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তাহলে কি করো আল্লাহ কয় আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই মুসানবী কইতে কইতে দাস ডাইরেক্ট কয় আচ্ছা কো তুমি যদি এক চাইতে সবচেয়ে বেশি খুশি হও তখন তুমি কি করো আমার বান্দার সংসারে কন্যা সন্তান পাঠাই জোরে গন সুবহানাল্লাহ আরো বড় করে গন সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমার আরো দো জি অসুবিধা নাই জিয়াদ রহমত জিয়াদ বরকত মনে রাখেন এটা কিন্তু যেখানে আল্লাহ খুশি এটা আমরা জন্য নিয়ামত কথা কোন ঠিক কিনা এখন এই তিনটা জায়গার মধ্যে সমস্যা কি জানেন নি বৃষ্টি যদি দুই দুই দিনের জায়গা তিন দিন ক আল্লাহ কি গজব পালাইছে কি দিছে আচ্ছা আর মেহমান যদি দুই দিনের জায়গা তিন দিন থাকে এখন বিয়ে আইন হইলো কো মরাটা জানা কি লাগি কেউ ঠিক নিও কিন্তু আজকে আমরা আলীনগরের মানুষ বেজান না মেহমানের অভাব নাই আল্লাহ খুশি হয়েছে মেহমান পাড়াইছে কথা কম ঠিক না বেটি তো এই জন্য আবার মেয়েও যদি দুইটার জায়গা তিনটা হয় এও বেজার হয়ে জায়গা কিন্তু যেখানে আল্লাহ খুশি সেখানে বান্দা হয় বেজার তৈরি কি তারা আল্লাহর কাছে প্রেমের বাজার জমাইতে পারবো আমরা খুশি আমরা কি খুশি নবী একটা মুস্কি হাসি দিছে ওই আমার মেয়ের নাম দাবা শুনতে লেগে গেছিলাম গে হেমাদার কি মেয়েটার কথা মনে হয়েছে ওই ও বাপ মা ও বাপ মা যে কি জিনিস ও সন্তানরে বলতারে না ও সন্তান বাপ মারে টিহি ফুলটি মেরে বললা যা বিয়ার ওই বিদেশ থেকে আবার সময় তিনটা তিনটা বস্তা আনে আইনে একটা মা জিগা ফুত ইরাত কি তারে ক ইরার মধ্যে কম্বল ও বৌমা গো কম্বলটা সানসেটের উপরে রাখো দেখো ইন্দুর নিদরে এরপরে আর ইরাত কি তাকো আম্মা ইরার মধ্যে ঘরের সবাই লেগে কাপড় সুপার আনছি বাইয়ের লেগে একটা গোল্ডেন কালার গড়ি আনছে আর মাল লাগে একটা জাইন নামাজ আনছে আর আতরের একটা বোতল আনছে আর একটা তসবি আনছে আর বাফের লেগে কিছু আনছে না কবাই গিয়ে দেশ যায় কিনা দালামু এই বেড়া তোর বিদেশে টিয়ারি তোর কোন ভাবে দিছিন রে আনুষাঙ্গিক কিছু আছে আর কি ঠিক আছে ফুত ঘরের ভিতরে নিয়ে নিয়ে রাত্রে বারোটার একটার পরে জামাই বউ ঘরটা বয়া খুলবো নি বউ জামারি কইতাছে কাইলে খাইলেন না একটু জার্নি করে ঘুমাই টুমাই টুমাই এবারে উজুর উজুর করিয়া দরজাটা দুইটার সময় দরজাটা লাগাই দিয়া লাগাই দিয়া বাক্সটা খুলে বাক্সটা খুললে কাটে কাইটটা দেখতেছে বোর লাগিয়া বারো বড়ি স্বর্ণ এরপরে আরও কত কিছু করে বোর বাড়ি সারা সারি লেগে মনে টানছে মা দেখলে তো সমস্যা হয় মা আছে তো না কিন্তু এই একটা ভুল ধারণা আমার সন্তানের মধ্যে আছে বিদেশ থেকে আইননা যদি একবারে বউর লাগে তুমি স্বর্ণ দশ ভরি জায়গা যদি বিশ ভরি আইননা কৌ যে আম্মা এই স্বর্ণটি তোমার বৌমার লাগে আনছি মা তখন কী কইব আমি কত আগে কইয়া দিই হ ফুত একটা বালাকাম করছে ফুত আমরা কি আর স্বর্ণ ফিন্তার বয়স আছে ওহন তো আমার বই এরা পড়বে এরা তো দিনকাল ফুত ও বৌমা হন গো আমার ফুতে অনেক কষ্ট করে স্বর্ণটি আনছে তুমি একটু যত্ন করে একটু মা এই দোয়াটা তুই ফাইলি হইলি কথা কন ঠিক না বেঠিক
বউ কোনোদিন মাতনার নই বউ আপন ও বউ কোনোদিন মাত আমি সিটা জানি একটু বেশি মাহফিল করতে লাগে হেরার ভাষা গেছে লইতাছি আর কি বউ কোনোদিন মাতনার নই বউ আপন বউ তোরে ভালোবাসিব মাদপুর নিউ মার্কেট করতে যতক্ষণ বউ কোনোদিন মাতনার মাধবপুর মার্কেট কইরা দিবি যতক্ষণ বউ কোনোদিন মাত্র নার নই বউ আফন ফুয়ার যদি কোন জায়গায় আফত বিপদ হয় বউর আগে মা জানুন খতমিসা নয় আওয়াজ একটা আসসকে লেগে জোরে কর ঠিক না বেঠে মার মনে কষ্ট দিয়ে তুই আলীনগর আমার ওয়াজ শুনতে আসবি বড় ছোট বুঝি না যে এই সন্তান মারে কষ্ট দেয় এই সন্তান আমার ওয়াজ শোনার দরকার নাই বেরিয়ে যাও মাকে ভালোবাসলে আমার সামনে এসে বসো আমাকে মরিদ আমার কাছে মরিদি আমার আব্বা আব্বা করো মা বাপকে কষ্ট দিয়া আমার কাছে মরিদি আমার আব্বা আব্বা করবো আল্লাহ আমার শৈল মাছ খাওয়াইবা তোর মতো মরিদ আমার দরকার নাই ঠিক কিনা বলেন ফুয়ার যদি কোনো জায়গায় আফত বিপদ হয় বউর আগে মা জানুন কথা মিশা নয় বউ তোর যেমন তেমন বউ তোর যেমন তেমন মা হইল অমূল্য ধন বউ কোনোদিন মাত্র নার নই বউ আপন ও বউ কোনোদিন মাত্র নার নই বউ আপন কথা কোন ঠিক না মাগো তোমার মতো লই না কেহ আমায় খুলে টানি আঁচল দিয়ে মুচি নাকি আচল দিয়ে মুচি নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী আহ আল্লাহ আপনি কবুল করেন একটা মাহফিলের দাওয়াত দিয়ে দেই 23 তারিখে আসবো হাজিপুর মাগরিবের পরে বয়ান থাকবেন এখান থেকে বয়ানটা শুরু করবো ওকে এখান থেকে শুরু করবো 70,000 লাইক নিয়েছি এটা মনে করে দিও 1-2 নম্বর হইল গোপালপুর আসবো 24শে ফেব্রুয়ারি 24শে ফেব্রুয়ারি এখানে আমিও থাকবো দিনের বেলা না বাদ জোহর অত না নি তোরা কেমনে রে দাওয়াত পাইছ ইয়া রাসূলুল্লাহ 24 তারিখে সত্যি নি খাইছেন এটা হাইতে বলবি হ্যাঁ সময় নাই তো আমি আবার স্পিড বোর্ডে যাবো অনেক করে এরা থাকতো না থাকতেন না থাকবো 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 আসতেন না আমাদের টাইম আছে আবার আমারও স্পিড বোর্ডে অনেক দূরে যাবো তো এই জন্য আমি একটা মেসেজ দিয়ে গেলাম আর কি মেরাজের মা আর ওই প্রথম তো সময় আমার আধা ঘন্টা পেরিয়ে যেতে করেছে এই জন্য হয়তো আমার একটা প্রবলেম হয়েছে নাহলে আমি ঘটনাটা সম্পূর্ণটা চেঞ্জ শুরু করতাম যাই হোক ভাই তার দিয়ে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ নামাজের টাইম হয়ে গেছে যাই হোক আসেন দাঁড়ায় নবীনে সালাম দিয়া না